কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বাল্ক হেডের ধাক্কায় ডুবে গেছে যাত্রী বোঝাই ট্রলার। এতে এক নারীর মৃত্যু হয়েছে। এতে ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল সহ অন্তত 8 জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে সকাল থেকে সোয়া 8টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী টিটু দাস এবং মেহেদিনুর পরশ। জানবো সেখানকার সবশেষ খবরাখবর। প্রথমে আমরা যাচ্ছি টিটু দাসের কাছে। টিটু, নিখোঁজদের উদ্ধার অভিযানের সর্বশেষ খবরাখবর জানাবেন। জেসিকা, আমি আর ভ্রমণের প্রতিনিধি মেহেদিনুর পরশ আমরা সকাল থেকেই এই ভৈরবের মেঘনা নদীর পাড়ে আমরা অবস্থান করছি এবং দেখছিলাম যে সকাল 8টা থেকে এখানে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং BIWTA তারা উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত এই নিখোঁজ 8 জনের মধ্যে কাউকে উদ্ধার করতে পারেনি এই ফায়ার সার্ভিসের ডুবুরি দল বা BIWTA, তবে তাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আমরা একটু জানিয়ে রাখি, এই এই ঘটনায় ভৈরব হাইওয়ে পুলিশের একজন পুলিশ সদস্য এবং তার সহধর্মিনী, তার এক ছেলে, এক এক মেয়ে, তারা 4 জন সহ মোট 8 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আর আমরা এ বিষয়ে সকাল থেকেই মেহেদিনুর পরশ এখানে আছে, আমরা মেহেদিনুর পরশের সাথে আমরা একটু কথা বলতে চাই। পরশ, কি দেখছেন আপনি আসার পরে, কি এখন পর্যন্ত কি দেখেছেন? হ্যাঁ টিটু, গতকালকের ঘটনার পর থেকে আমি আজ সকালে এই ঘটনাস্থলে এসেছি ভোর থেকে। তো 8:30টার পর থেকে যে ফায়ার সার্ভিসের যে টিম, তারা কিন্তু উদ্ধারের যে উদ্ধার যারা নিখোঁজ রয়েছে তাদের উদ্ধার কাজে তারা এই মেঘনা নদীতে যান তাদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে। তারা কিন্তু 8:30টার পর থেকে বেলা এখন প্রায় বাজে প্রায় 11টা, প্রায় 2.5 ঘন্টা হয়ে যাবে তারা নদীর বিভিন্ন অংশে কিন্তু তারা খোঁজ করছেন। এখনো পর্যন্ত কিন্তু যারা নিখোঁজ রয়েছেন তাদের কোনো খোঁজ পাচ্ছেন না। এছাড়াও যদি বলে রাখি যে ফায়ার সার্ভিসের কিশোরগঞ্জের যে উপ সহকারী পরিচালক আনামুল হক আমাকে জানিয়েছেন, তারা যতক্ষণ পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান না পান তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চালিয়ে যাবেন। এছাড়াও যদি বলে রাখি, সকাল থেকে কিন্তু যে যারা নিখোঁজ রয়েছেন তাদের আত্মীয় স্বজন কিন্তু সকাল থেকে মেঘনা নদীর পাড়ে কিন্তু তারা অবস্থান করছেন এবং পহর গুনছেন যে কবে তাদের নিখোঁজদের যে দেখতে পাবেন এবং তাদের মরদ তাদের কাছে আসবে, সারা সেই প্রতীক্ষায় তারা পহর গুনছেন। এছাড়াও যদি বলি, তারা বলছেন যে উদ্ধার কাজে যদি আরো কয়েকটা টিম যদি আরো যুক্ত করা হয়, বেশ কয়েকটা টিম, তাহলে তাদের উদ্ধার তৎপরতা একটু বাড়বে এবং যারা নিখোঁজ তাদেরকে খুঁজে পাওয়া যায় বলে নিহত স্বজনরা আমাকে জানিয়েছেন। এ ছিল টিটু আমার কাছে সর্বশেষ। জেসিকা, আরেকটু তথ্য দিয়ে রাখি, ভৈরব নৌ পুলিশের যে ফাঁড়ির যে ইনচার্জ চৌধুরী মিজানুজ্জামান একটু আগে আমাকে জানিয়েছেন তারা এই ট্রলার ডুবির ঘটনায় তারা একটি বালহেড এবং এই বালহেডের 2 জনকে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে। জেসিকা, এই ছিল ভৈরবের মেঘনা নদীর পার থেকে আমার কাছে সর্বশেষ। টিটু এবং পরশ, আপনাদের ধন্যবাদ। আপনারা থাকুন, পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে আবারও যুক্ত হবো।